হত্যার উদ্দেশ্যে গরিবের ডাক্তার বুলবুলকে ধারালো ছোরা দিয়ে আঘাত করে পেশাদারী ছিনতাইকারী রিপন মিয়া। হত্যাকাণ্ডের 80 দিন পর ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। রাজধানীর গোয়েন্দা কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ডিআইজি হারুনুর রশিদ। তবে কেন গরিবের ডাক্তারকে এভাবে মারা হলো? 27 মার্চ ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বেরিয়ে রিকশায় রোকেয়া সরণিতে যাওয়া মাত্রই ছিনতাইকারী চক্রের কবলে পড়েন দাঁতের ডাক্তার বুলবুল আহমেদ। সেই সময়ে ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। রিপন মিয়া ধারালো ছোরা দিয়ে ডাক্তার বুলবুলের ডান হাঁটুতে আঘাত করে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডাক্তার বুলবুলকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। ঘটনার 4 দিনের মাথায় মিরপুর ও কাউন্দিয়া থেকে 4 ছিনতাইকারীকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। সেই সাথে হত্যায় ব্যবহৃত ছুরি এবং ছিনতাই হওয়া মোবাইলও উদ্ধার করা হয়। এর একটা সংঘবদ্ধ চক্র, তারা প্রায়শই এলাকাগুলিতে এই ছিনতাই কাজটা করেন। সময়টা তারা বেছে নেন হলো ভোরবেলা, কারণ ভোরবেলা তখন অনেক সময় কাছাকাছি কোনো পুলিশ থাকে না। তবে ধরাছোঁয়ার বাইরে ছিল ডাক্তার বুলবুল হত্যার প্রধান আসামি রিপন মিয়া। তাকে ধরতে ঝালকাঠির নলছিটি থানার ভৈরবপাশা এলাকায় বুধবার অভিযান চালানো হয়। হত্যাকাণ্ডের 80 দিন পর অবশেষে গোয়েন্দাদের জালে ধরা পড়ে রিপন মিয়া। ডাক্তার বুলবুল মগবাজারে নিজের ক্লিনিকে বসে বিনা পয়সায় গরিবের দাঁতের চিকিৎসা করতেন, পাশাপাশি ঠিকাদারি ব্যবসাও ছিল। সেজন্যই প্রশ্ন উঠেছে, এ হত্যা কি কেবলই ছিনতাইয়ের জেরে নাকি এর আড়ালে আছে অন্য কিছু? সেই ব্যাখ্যাও দেন ডিআইজি হারুনুর রশিদ। তদন্ত করে যেটা বুঝতে পেরেছি যে এটা একটা নিচু হত্যাকাণ্ড, এটা ছিনতাইয়ের উদ্দেশ্যে মোবাইলটা ছিনিয়ে নেওয়া এবং টাকা পয়সা নেওয়ার কারণে সে একটু বাধা দিয়েছিল, যার কারণে তাকে একটা আঘাত করেছিল। কোনো ব্যবসায়ী উদ্দেশ্য আছে কিনা এটা এখনো তদন্তে পাইনি, তবে তাকে আমরা রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করব। একে আজাদ, এটিএন নিউজ,